আচ্ছা, প্রথমে নিচ্ছি হলো ফাইল, তারপরে নিউ, ফাইল নিউ নিয়ে কাস্টম নিচ্ছি। কাস্টমে গিয়ে সাধারণত যা করি আর কি, 1600 1200 150, ব্যাকগ্রাউন্ড কালার নিব একটা ব্ল্যাক কালারের, ওকে দিচ্ছি। হ্যাঁ, কম দেখা যাচ্ছে? ব্ল্যাক কালারটা নিতে হচ্ছে। আমি একটু তাহলে জুম করা যায় কিনা দেখি। জি, 1200 1600 1200 আর আপনার 150, দেখেন তো এখন দেখতে পারতেছেন কিনা? জুম করে দিছি। আচ্ছা, 1600 1200 150 করছি, দেখেন এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আসছে, তালাটা খুলে দিব, ওকে দিয়ে দিচ্ছি, তালা খুলে গেছে। এখন টেক্সট নিব একটা, ফার্স্টে আজকে আমার নাম দিয়ে টেক্সট লিখবো না, কালকে লিখে দুঃখ লাগছে। বলেন আপনাদের কারো নাম দিয়ে লিখি, বিকেটিসি দিয়ে লিখি, বড় কুফা, বিকেটিসি গ্রাফিক্স, GRAPHICS, এরকম হুট করে চেঞ্জ হয়ে গেল কেমন? GRAPHICS গ্রাফিক্স, একটু ফন্টটা একটু মোটা করে নেই, মোটা ফন্টে নিলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, বিকেডিসি গ্রাফিক্স, এটাকে আমাদের করে নিতে হবে রেস্টারাইজ বা কনভার্ট, স্মার্ট অবজেক্ট যেটাই করেন, রেস্টারাইজই করলাম, তার মানে ইমেজ বানাই দিচ্ছি এটাকে, এটা এখন ইমেজ। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হলো যে এখানে একটা টেক্সট নিব, ও দেখতেছেন এখন, সাদা করে দিছি। ঠিক আছে, তো এখন যেটা আছে সেটা আরেকটা টেক্সট নিব আমি, এখানে এটাকে একটু ঘুরাই নিব, কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই নিব, এটা শিফট চাপ দিয়ে ধরে একবার ঘুরাবেন, এরকম বেঁকা বেঁকা হবে আর কি উপরে নিচে। আর একটু যদি বড় করে নিই দেখতে সুন্দর লাগতে পারে, লিখলাম এন্টার, বিকেডিসি গ্রাফিক্স। এবার আসেন হলো আমাদের ছোট টেক্সটগুলো নিতে হবে, টেক্সটে ক্লিক করে একটা বক্স তৈরি করবো। আমরা সাধারণত কি করি, একটা ক্লিক করি তাই না, এরকম ক্লিক করি না একটা, আমরা ক্লিক করব না, আমরা যেটা করব যে বক্স টান টান দিব, তার মানে এখান থেকে ধরে একটা বক্স নিব, বক্স নিলে বক্সের ভিতরে লেখাটা আসবে। টেক্সট টুলস দিয়ে ধরে টান দিয়ে বক্স করছি, সাইজ করে দিচ্ছি 11, এটা একটু চিকন ফন্ট দিই, বেশি মোটা যেন না হয় এটা। হ্যাঁ, কোনটা বলছেন, বাঁকা? এগুলা দিলাম, ফন্টের কালারটা দিচ্ছি সাদা। এবার লেখা শুরু করেন। আমি লিখতেছি গ্রাফিক্স ডিজাইন, GRAPHICS DESIGN, গ্রাফিক্স ডিজাইন। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেজ দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। আমি একটু চাচ্ছি যে এটার হাইটটা কমাইতে, লাইনের হাইট, তাহলে এখান থেকে
প্যারাগ্রাফ টু, প্যারাগ্রাফের মধ্যে গেলে পাবো না? কোথায় আছে? এ টু সেটটা ছিল না এখানে? প্যারাগ্রাফ নোট, নোটেও না, ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে। এটা একটু হাইটটা কমাবো, 7-9 দিলে হচ্ছে, বুঝছেন? দুইটার মধ্যে হাইট কমাই দিলাম, দুই লাইনের মধ্যে হাইট কমাইছি, স্পেস, লাইন স্পেস। কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল ভি, ফুল স্ক্রিন করে নিলাম। এবার এটাকে টান দিয়ে আর একটু বাড়ায় নিতে হবে আমাদের। কন্ট্রোল টি, কন্ট্রোল মাইনাস, ছোট করে নিলাম, একটু বাইরের দিকে নিয়ে নিলাম, কারণ আমার এটা ঘুরাই দিলে আবার যেন ঠিক থাকে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন এটাকে ঘুরাবো, ফ্রি ট্রান্সফর্ম করতে পারি, ফ্রি ট্রান্সফর্ম করে শিফট চাপতে ধরে এটাও একটু ঘুরাই দিব, ঠিক আছে? কোনাকুনি নামছে এটার উপর দিয়ে। আচ্ছা, এন্টার দিলাম, দেখেন গ্রাফিক্স ডিজাইন লেখা আছে কথাটা। আচ্ছা, এখন যেটা করব, এই লেয়ারটাকে অপাসিটি কমাই দিতে হবে। গ্রাফিক্স ডিজাইন কথাটা, যে টেক্সটের যে লাইনটা আছে এটাকে অপাসিটি কমাবো। কন্ট্রোল এ, 15% দিচ্ছি অপাসিটি। হালকা হয়ে গেছে না? হ্যাঁ, এটা হালকা হয়ে গেছে, আমি নিজেও দেখতেছি না। আপাতত 15%ই থাকুক, আমার কাজ শেষ হোক, তারপরে যদি দেখতে পারেন তাহলে তো হইলই। আচ্ছা, এটাকে এই যে কালার যেটা ছিল আমাদের, মানে এই যে লেয়ারটা, এটার বক্সের মধ্যে ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিব, ওটাতে যেন সিলেক্ট হয় পুরাটা, ঠিক আছে? এরপরে যেটা করতেছি, এখান থেকে সলিড কালার করে দিচ্ছি। সলিড কালার নিচ্ছি কি, সাদা, আর নিচের যেটা আছে সেটার, সেটার চোখটা তুলে দিলাম, নিচেরটার, নিচের এটা হয়েছে সলিড কালার। আচ্ছা, এখন এটাকে উপরের লেয়ার করতে হবে, করলাম উপরের লেয়ার, এবং এটাকে করলাম কালার ডজ। কি বেরিয়েছে? ওই যে লেখাগুলো দিয়ে লেখাগুলো লিখছে। আচ্ছা, ভালো কথা, এই পর্যন্ত তো বুঝলাম। এখন এটার এই পাশ থেকে একটু কালো বেশি থাকবে, আর এটা একটু হালকা একটা লাইটের ব্যাপারটা থাকবে। ইলেকট্রিক্যাল টুলসটা নিলাম, এটা দিয়ে গোল করে নিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে একদম পারফেক্ট এই মাথা, এই মাথা আর এই মাথা লাগাই দিলাম, এন্টার। এই জায়গাটুকু ফর্সা হবে, মানে সাদা হবে, আর বাইরের অংশটুকু কালো থাকবে আগের মতোই। যদি তাই করতে চাই তাহলে এটাকে কি করব, ওভারলি দিব, বের হয়ে আসছে না? আর এখানে কালো আছে, কালো অংশটাকে ঠিক করব কিভাবে? এখানে একটা অপশন আছে যেটা সিসিতে আসে, এখানে আসবে কি না আমি জানি না, দেখি। আর টুল প্রিসেট, না এটাও না, সিসিতে ছিল। প্যারাগ্রাফ পাথ, পাথও না, না আসলে অন্য ব্যবস্থা করা যাবে, অ্যাডজাস্টমেন্ট, আমি একটু খুঁজে দেখি যে আসে কি না ওটা। এটাও না, এটা না, ডিলিট। আপনাদের ফটোশপ সিসি না এখানে? এই যে এই অপশনটাতে যখন ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তখন দেখবেন যে একটা ঘর আছে সিসিতে,
এখানে একটা ক্লিক করলেই ঘর আছে, তো এই ঘরটা এখানে আসতেছে না। যাই হোক, আমরা আরেকভাবে এটা করতে পারি, সেটা হলো যে এটার অপাসিটিটা কমাই দিতে পারি। কি দিছিলাম এখানে শেপের, শেপটা এরকম, শেপের অপাসিটি ফিলটা একটু কমাই দিতে পারি। তারপর বের হয়নি এটা, আচ্ছা না এখানে কাজ করার কথা। আচ্ছা, ব্লেন্ডিং অপশনে যাই, স্ট্রোক দিব, স্ট্রোকটা পরে বাড়াচ্ছি, আউটসাইডে হবে নর্মাল, নর্মাল না এটা হবে মাল্টিপ্লাই, গ্রেডিয়েন্ট, আপনারা কী কী কালার দেখেন সেই কালারই দিব। আপনারা দেখতেছেন হলুদ এবং নীল, হলুদ আর নীলের গ্রেডিয়েন্ট দিলাম, মাল্টিপ্লাইটা চেঞ্জ করে দিই, কালার ডজ দেওয়া যায় কিনা, হ্যাঁ কাজ করতেছে, একটু বাড়াই দিই, স্কেল একটু কমাই দিই, ওকে। এখন দেখেন এটা হয় যে এই বাইরের যে বর্ডারটা, বর্ডারটার স্কেলটা একটু কমাই দিছি, মানে বেশি ডার্ক যেন না হয়। পারবো না এটা লিখতে, ট্রাই করেন, পারবেন না।